ফোন করে ব্যাংক ফ্রড করা চোর এখন এমন এক নতুন পদ্ধতি তৈরি করেছে, যার ফলে এখন দেশের কোনো মানুষ, সাধারণ হোক অথবা মন্ত্রী, ভিআইপি হোক অথবা ভিভিআইপি, এখন দেশের কারো ব্যাংক অ্যাকাউন্ট সেভ নেই। ফোন করে ফ্রড করা চোরেদের গ্যাং বলা হয় জামতারা। এখন পুরো দেশে নিজেদের ডিজিটাল ফ্রডের মাধ্যমে অন্ধকারে দেশকে ওড়ানোর জন্য প্রস্তুত। তো প্রস্তুত হয়ে যান জানার জন্য আসলে এই জামতারা নতুন কি পদ্ধতি তৈরি করেছে, যার ফলে দেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত নেই, যাতে আপনি এবং আপনার পরিবারের পরিশ্রমের মাধ্যমে ইনকাম করা টাকা সুরক্ষিত রাখতে পারেন। কারণ কে জানে, জামতারা গ্যাংয়ের পরবর্তী টার্গেট আপনি। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। অনলাইন ব্যাংক ফ্রড অথবা ফিশিংয়ের মাধ্যমে যখন কোনো অ্যাটাক হয়, তো সেটির সবথেকে বড় জাল জামতারার সঙ্গে যুক্ত থাকে। রাঁচি ঝাড়খণ্ড থেকে মাত্র 50 কিলোমিটার দূরে একটি জেলা, যার নাম জামতারা। আর এই জেলায় লম্বা সময় ধরে একটি অনলাইন ফ্রডের গ্যাং চলছে, যেটাকে বলা হয় জামতারা গ্যাং। এই জেলা এতটাই ফেমাস যে এর ওপর একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছে, যেটা আপনি নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারেন। আসলে কেন এই জেলা এত ফেমাস, কারণ এটি সেই জায়গা যেখানে সবথেকে বেশি অনলাইন ফ্রড এবং ফিশিংয়ের মতো ফ্রডকে জন্ম দেওয়া হয়। এক কথায় বলা যায় জামতারা অনলাইন চোরেদের বস্তি। আপনি কি জানেন, গত কয়েক বছর ধরে অনলাইন ব্যাংক ফ্রডিং ঘটনা লাগাতার বেড়েই চলেছে, আর এই ব্যাংক ফ্রডগুলি কোনো না কোনোভাবে জামতারার সঙ্গে যুক্ত আছে। এই লোকেদের ফোন করে ভয় দেখায় যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা এটিএম কার্ড বন্ধ হতে চলেছে, আর সেই ভয় অনেক মানুষ তারা তাদের এটিএম কার্ড নাম্বার এবং সমস্ত জিনিস তাদের বলে দেয়, আর চুটকিতেই এটি অনলাইন ফ্রডের জন্ম দেয় এবং লোকেদের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। কিন্তু যত এই ঘটনা বাড়তে থাকে, লোক এই ঘটনা সম্বন্ধে জানতে পারে, আর এখন এই পদ্ধতি তাদের পুরানো হয়ে গেছে। কিন্তু তারা তাদের ফ্রডিং এখনও চালায়, কিন্তু সেটি তারা নতুন পদ্ধতির মাধ্যমে, যেটির নাম ই সিম ফিশিং। আর এটি জামতারা গ্যাংয়ের এমন এক নতুন পদ্ধতি যার মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরিভাবে খালি করে দেয়। এই ফ্রড বোঝার আগে আপনি এটি বুঝে নিন যে আসলে এই ই সিম কী জিনিস। বন্ধুরা, একটি সিম হয় যেটি মোবাইল দোকান থেকে কিনে আপনি আপনার মোবাইল ফোনে লাগান, এটিকে রিয়েল সিম বলা হয়। আর অন্য একটি দ্বিতীয় সিম হয় যেটাকে ই সিম বলা হয়, যেটি চিপের মতো হয় আর এটি ফোনে আগে থেকে ইনবিল্ট থাকে, মানে লাগানো থাকে। এই সিম পুরোপুরিভাবে রিয়েল রাইটেবল হয়, যার সরাসরি মানে হলো আপনি একটি ফোন কল করে আপনার অপারেটরকে বদলাতে পারেন। যেমন আপনি যদি জিও ব্যবহার করেন আর যদি আপনি এয়ারটেলের পরিষেবা চান, তো একটি ফোন কলস অথবা একটি ইমেলের পাঠিয়ে আপনি আপনার অপারেটরকে সঙ্গে সঙ্গে বদলাতে পারেন। যদি দেখা যায় তো আজকের সময় বেশিরভাগ মোবাইলস স্মার্ট ওয়াচ ই সিমের সঙ্গে যুক্ত থাকে। আর এখন আপনি বুঝে গেলেন ই সিম নর্মাল সিমের থেকে কীরকম আলাদা। চলুন জানি এই অনলাইন ব্যাংক ফ্রড কীভাবে ই সিমের মাধ্যমে মানুষকে মুশকিলে ফেলে। বন্ধুরা, এই সাইবার ক্রিমিনালদের টার্গেট এটি হয় যে তারা যে কোনোভাবে আপনার মোবাইল নম্বর চুরি করে। আর এই কাজকে জন্ম দেওয়ার জন্য এটির সবথেকে প্রথম স্টেপ হলো তারা কিছু মোবাইল নাম্বারকে র্যান্ডমলি চুজ করে এবং সেই মোবাইল নাম্বারগুলিকে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করে। লগ ইন করার পর যদি কোনো মোবাইল নাম্বার ওটিপি চায়, তো বুঝে নিন তারা তাদের শিকার পেয়ে গেছে। সবথেকে প্রথমে তারা টার্গেটকে একটি মেসেজ পাঠায়, আর এটি একটি ওয়ার্নিং মেসেজ হয় যেখানে লেখা থাকে আপনার এটি অনিবার্য যে আপনাকে নর্মাল সিমের বদলে ই সিম লাগাতে হবে, আর এটির জন্য KYC করা প্রয়োজন, নয়তো আপনার নর্মাল সিম কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। মেসেজ পাঠানোর কিছু মিনিট পর এই চোর নিজেদের কাস্টমার এক্সিকিউটিভ পরিচয় দিয়ে নিজেদের টার্গেটকে ফোন করে এবং তারপরই কাস্টমারদের থেকে তাদের বেসিক ডিটেলস নিয়ে নেয়। সাথে সাথে কাস্টমারদের বলে দেয় যে নিজেদের নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারকে একটি ইমেল পাঠাতে, যেখানে লিখতে হবে যে সে নিজে ই সিম অ্যাক্টিভেট করতে চায়। এই প্রসেসেই আপনি বুঝে নিলেন কাস্টমার নিজে ই সিম অ্যাক্টিভেট করার ডিম্যান্ড নিজের সার্ভিস প্রোভাইডারকে দিয়ে দেয়। যখন কাস্টমারের ই সিম প্রসেসিংয়ের কাজ পুরো হয়ে যায়, তখন নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কাস্টমারকে একটি কিউআর কোড ইমেলের মাধ্যমে পাঠায়, আর এই কিউআর কোড সাইবার ক্রিমিনাল যে কোনোভাবে নিয়ে নেয়। যখন এই কিউআর কোড ক্রিমিনালরা পেয়ে যায়, তখন তারা ই সিম ফোনে আপনার নাম্বার অ্যাক্টিভেট করে ফেলে।
আর এর ফলে এটি হয় আপনার ফোন নাম্বার তারা ব্যবহার করে, আর কিছুদিনের মধ্যে আপনার ফিজিক্যাল সিম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। আর যখন ক্রিমিনালদের কাছে আপনার ফোন নাম্বার অ্যাক্টিভেট হয়ে যায়, তখন তারা এই ফোন নাম্বারের সঙ্গে যুক্ত যত ব্যাংক অ্যাকাউন্ট আছে সবগুলিকে স্ক্যান করে নেয়, আর তারপর যেখানে এটিএম পিনের দরকার নেই সেইখানে মোবাইল নাম্বারের মাধ্যমে ওটিপির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয়। কিছুদিন আগে ফরিদাবাদ পুলিশ ইসিম ফিসিংয়ের মামলায় 5 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে 4 জন জামতারা গ্যাংয়ের। আর এই অপরাধীরা স্বীকার করে নেয় যে তারা তখনও পর্যন্ত 300-র বেশি ব্যাংক অ্যাকাউন্টকে সাব করে দেয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন উঠবে, আমরা এই বড় ফ্রড থেকে কিভাবে বাঁচব? তো সবথেকে প্রথম পয়েন্ট, যদি আপনার কাছে কোনো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর ফোন আসে, তো তাকে আপনার কোনো পার্সোনাল ডিটেলস এমনকি ব্যাংকের সঙ্গে যুক্ত ডিটেলস কখনোই দেবেন না। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি আপনি আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তো সোজা মোবাইল স্টোরে গিয়ে এই কাজ করবেন, আর এই কাজে কাউকে কোনোভাবেই ভরসা করবেন না। আর তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, যদি আপনার কাছে কোনো মেসেজ আসে যেখানে কোনো লিংক আছে, তো সেই লিংককে কখনোই ক্লিক করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য ওপরে থাকা আই বাটনে প্রেস করে দেখতে পারেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।